আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আবার নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আমরা যাচ্ছি মাসুম বিল্লা ভাইয়ের বাসায়। আমরা ওখান থেকে কিছু অ্যাকুরিয়াম প্লান্ট নিব এবং তার সেট আপটা দেখব। তো সেও মেইনলি একটা বিজনেসম্যান, এই অ্যাকুরিয়ামের জগতেই আছে, তবে নতুন ঢুকেছে। তার বাসায় ভিজিট করতে যাচ্ছি। আর ওই যে গেটের বাইরে হয়তো বা দেখা যাবে না, ওই যে সাইকেল দেখা যায় দুইটা পায়, ওখানে বাক্কার ভাই ওয়েট করতেছে। তো ওনার সাথে করে এখন যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি মজা পাবেন এবং মজা দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার হাউস, আমি হাউসটাও দেখাই। এই যে আমার হাউস সেট আপ, এখানে এই যে আমার সিম। সিমগুলো আগের দিন থেকে এখন একটু সুস্থ হয়েছে। যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমার সিমগুলো সব অসুস্থ ছিল, তবে ঠিক আছে, এখন যাই। তো যাচ্ছি আমি বাইরে, এখন আমরা যাব সাইকেলে মেইনলি। আমার সম্পূর্ণ বাসা পিছনে দেখা যাচ্ছে, আর গেটের বাইরে বক্কার ভাই ওয়েট করতেছে। তো আমরা যাব। এই কি অবস্থা ব্রো? হাই ফাই। তো আজও কি ঝড়ের মতন সাইকেল চালাবেন? আস্তে আস্তে না, ওঠো ওঠো, দেরি করে যাইতে বলছে, সো ধীরে ধীরে চালাবেন। তরিকুল মন্ত্রীর বাসা, সো ঘোপে তরিকুল মন্ত্রীর বাসা বললে যে কেউ চেনবে। ওই সজীব, টাটা আব্দুল্লাহ, বিকেলে ফোন দেবো। হ্যাঁ, এই জন্য ঘরমার ঘরমার করতেছে। তো আজকে সকাল প্রায় কয়টা, আপনি কয়টার দিকে ফোন দিয়েছেন? সাতটার দিকে ফোন দিয়ে আমার ঘুম থেকে তুলছে। না না না, আটটার দিকে। শিওর আটটার দিকে উঠাইছে, যাই হোক। তো সকাল সকাল উঠছি, গোছ গাছ করে দেন আমরা যাচ্ছি ভাইয়ের বাসায়। তো পথের মজা নেন। তো আমি ক্যামেরা এখন ঘুরাই দিচ্ছি। ওই ভাই আসতে চাই নেন, হ্যাঁ যেন না পড়ে যায়। আগে দেখুন ক্যামেরা আছে, আমাদের দোকান আছে ডান পাশে, বাম পাশে, বাম পাশে, বাম ডান পাশেও আছে। ভাইয়ের আবার সাইকেলের হাওয়া নাই, তার ঢং, তার দুই দিন পর পর সাইকেলের হাওয়া চলে যায়। মানে আগে যখন স্কুলে যাইতাম এক কালে দুই চার বছর, ওই যে আছে, ওই দেখেন লাল লাল তার ছিল না। হ্যাঁ, জোরে কথা বলবে নাহলে শোনা যাবে না। চলে আসছি, খাওয়া দেবো, খাওয়ার কার্যক্রম চলবে এখন। এই যে খাওয়ার দোকান আছে, এই জায়গা খাওয়ার দোকান আছে, বেশি কথা বলা। ঠক ঠক শব্দ হচ্ছিল বললাম না, রিং রাখতে পারি। চলেন, এই যে আমরা আছি এখন সেন্ট্রাল রোডে। ভাই আসতে যান, আসতে যান, উনি আসতে যাইতে বলছে আধা ঘন্টা পরে, ঠিক আছে? আপনি যে ধুড়মুড় করে চালায় যে আপনি আধা ঘন্টা আগে পৌঁছে যাবেন সেটা শোভনীয় না। ও আর হচ্ছে সবার জন্য সুখবর, আমাদের এই গত ভিডিওতে জানেন যে বলেছিলাম যে আমাদের শিপমেন্ট আসবে 14 তারিখে। সরি, সুখবর না আর কি, দুঃখের খবর। আবার সুখবরও যে আপনার 17 তারিখে কনফার্মভাবে মাছ পাবেনি, 16 তারিখে আমাদের শিপমেন্ট আসবে, 14 তারিখটা আমাদের মিস হয়েছিল। তো 17 তারিখে কনফার্মভাবে আসছে, যারা মাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন।
আর এইটা ডেট আর মিস হবে না, এটাই সুখবর। আর দুঃখের খবর যে মিস হয়েছিল কতটা সেটা। তো এইটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দড়না, যে এই পাশে আমাদের ভাঙড়ি নদী এখনও কাটাকাটি করা হয় নাই, আর এই পাশে কাটতেছে, তো এই পাশের নদীর এখন লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনও কাজ শেষ হয় নাই, এতদিন প্রায় কত এক বছর হয়ে এলো কাজ করতেছে, কিন্তু এখনও কিছুই কাজ করতে পারে নাই, প্রচুর অবহেলা অবজ্ঞা। তবে হচ্ছে, এটাই অনেক খুশির সংবাদ। তো এইটা হচ্ছে আমাদের কোর্ট পার্ক। কোর্ট পার্ক বলা যায় না এখানে আর কি, পার্ক এমনি তৈরি করা, বাট মেইনলি এটা হচ্ছে আমাদের যশোর কোর্ট, হাইকোর্ট, হাইকোর্ট না এটা কালেক্টরের কোর্ট আর কি বলে অনেকে, ভবন, কালেক্টরের ভবন। প্রচুর বড়, প্রচুর আমাদের যশোরের ঐতিহ্যবাহী একটা ভবন। অনেকে এটাতে কি বলে জানো, আপনার লালবাগ কেল্লাও বলে, লালকোটেও বলে অনেকে, মানে ডিপেন্ড করে এক একজনের উপর। আর এই যে আমাদের বঙ্গবন্ধুর একটা বড় স্মৃতিস্তম্ভ দেওয়া আছে এখানে, যারা যশোর আসছে বা আসার ইচ্ছা আছে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন, এগুলা দেখার মতো। আর এই পাশে হচ্ছে গরিবসার মাজার, এখানে একটা বিরাট বট গাছ। আর এই যে গরিবসার মাজার, এখানে একটা অ্যাকোরিয়ামের শপ আছে, এটা হচ্ছে নয়ন অ্যাকোরিয়াম গরিবসা মাজারের পাশেই। এইটা হচ্ছে আমাদের যশোরের এখন বর্তমানের কেন্দ্রীয় শহীদ মিনার, অনেক সুন্দর করে করেছে, অনেক সুন্দর, অনেক দেখুন হিউজ বড় করে। আর এই যে সামনে হচ্ছে যশোর পাখি ঘর, শহীদ মিনারের ঠিক অপোজিটেই, মানে পাশেই বলা যায়, যারা পাখি কিনতে চান নিতে পারেন। আর এই যে ফাতেমা হসপিটাল, আমাদের বক্কার ভাই আল্লাহ জানে সকালে কি খেয়ে আসছে, শুধু রাস্তা ভুল করে, যাবে এক রাস্তায় সে চলে গেছে আর এক রাস্তায়। তো আপনারা ভাবছেন আমরা কোথায়, তো এটা হচ্ছে সাইকেলের গ্যারেজ। বক্কার ভাইয়ের সাইকেল নষ্ট হয়ে গেছে, এই যে সেই আসামি যার সাইকেল নষ্ট হয়ে গেছে, যার জন্য এতক্ষণ আধা ঘন্টা আমাদের লেট। আসামি তো কি আপনি জানবেন না যে আপনার সাইকেল লিক মিক কি কি আছে, বুঝতে হবে ওই সাইকেল আপনার বডির পার্টের মতো। বিজ্ঞাপন দিতে বলতেছিল যে সে সাইকেল সারে, তো তার ইয়ে হচ্ছে এই যে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার দোকান। সো যারা যারা সাইকেল ঠিক করাবেন অবশ্যই চলে যাবেন তার দোকানে, কাকা অনেক বৃদ্ধ মানুষ, ভালো মানুষ সেটাই। তো এই যে তার বাসা, এবং একটা চমৎকার বিষয়, বাসার সামনে দেখেন কত পরিমাণে একটা প্লান্ট আছে, এটা অ্যাকোরিয়ামে ইউজ করে, হয়তো আপনারা জানেন, তবে নামটা কিন্তু আমার কমেন্টে জানাইতে হবে, দেন আমি এই নামটা বলবো। তো দেখেন তার বাসায় ঢুকতে গেলেও কত পরিমাণে প্লান্ট ছিল। তো এই যে তার চারিগুলা, চারের ভিতরে সব মাছ গিজ 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 করতেছে, তো অনেক চারি আছে আপাতত সামনে। তো চারটা চারি, 1 2 3 4, তো এখানে মেবি কোবরা গাপ্পি আছে, তো কোবরা গাপ্পিকে খাবার দেওয়া হয়েছে, তারা খাবার খাচ্ছে আরামে যেহেতু সকাল টাইমে এসেছি। আর এই যে অ্যাপেল স্নেল, অ্যাপেল স্নেলের ডিম, আর এই যে আর একটা চারি এখানে আছে মলি, মেবি বেলুন মলি, এইটা বেলুন মলিও খাবার খাচ্ছে দেখা যাচ্ছে। হোয়াইট বেলুন মলি আছে, ব্ল্যাক মলি আছে, দেন অরেঞ্জটা আছে। আর এই আর একটা হচ্ছে এখানে আছে রেড মস্কো, আর কিছু প্লান্টও আছে উপরে। তো মেইনলি আমাদের এখানে আসা কিছু প্ল্যান নেওয়ার দরকার ছিল এই জন্য, তো এখন তার রুমের ভিতরে ঢুকবো। এই যে রুমের ভিতরে ঢুকতে গেলে কতগুলো অ্যাকোরিয়াম আছে,
মোটামুটি তার সেট আপ করেছে, চেষ্টা করেছে যতটুকু পারে সেট আপ করার। তো এখানে কিছু কুই কার্ভের বাচ্চা ছিল পোনা আর কি, এই যে তার অ্যাকোয়ারুম যেটাকে বলা যায়, অ্যাকোয়ারুমই বলতে হবে যেহেতু এখানে অ্যাকুরিয়াম দিয়ে ভরপুর। আর যে উদ্দেশ্যে আসা, এই যে সেই প্লান্টের ট্যাঙ্ক যেখান থেকে আমরা কিছু প্লান্ট কালেক্ট করব। তো তার ছাদেও কিছু সেট আপ ছিল, যার কারণে ছাদেও আমরা যাচ্ছি। এই ছাদে উঠতে গেলে এই মইটা বেয়ে বেয়ে উঠতে হবে। সো দেখি, ধরেন এটা ধরেন, এই যে মিত্রা, এটার নাম যেন কি, বাকপা। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এইটার সাথে বেরোইছে ভাবছি এই গাছটা দিয়ে। এটা তো হচ্ছে আপনার ওই যে এই লোটেকের রেড প্লান্ট। জার্মানি এলাম এই বিয়েটা, তাই না? কোয়ালিটিটা অনেক ভালো আসছে, কোয়ালিটি অনেক ভালো, তাই না? হ্যাঁ, শুধু ভালো না। কোন প্যালেটটা দিচ্ছেন? এটা হলো কোয়ালিটি, পরে গেছে প্রচুর প্রচুর হ্যালোস ট্যাঙ্কে আছে ভিতরে কিছু কামড়াই দিলে চাল গিয়ে। এই বছর আগে আগে যে আপনার কমপ্লিট কি, ও হ্যাঁ আমার জাস্ট বলবে তখন কেটে দিয়ে দেবেন। আর আপনি, আমি বলছি তাহলে যায়েন। আরে চালায়েন চালায়েন, হ্যাঁ করেন কে লাই। এটা না আপনার সাইকেল? তো এই যে আমাদের ভৈরব, আবারও যাওয়ার পথে দেখাই কোট ভৈরব ডিসি অফিস। বাসায় হাজির, এই যে অনেক পরিশ্রম করে বাসায়। চলেন চলেন ওপরে যাই। এই যে প্লান্ট ঘরে হাজির। আরে মাস্কটা খোলেন, এই ট্যাঙ্কে লাইটটা দেন। আয় আল্লাহ, দেখছেন লাইট মাইট কিছু দেওয়া হয় না। ট্যাঙ্ক সেট আপ, ট্যাঙ্ক সেট আপ, সব পানি দিয়ে রেডি করে রাখা।
16 তারিখে মাছ আসবে, একটু পরে ছাদের সেটআপে যাব, বাট ওইটা এখন আমরা দেখাবো না। সো ভিডিওটা আপাতত এখানে স্টক করছি, আবার পরে ভিডিও করা হবে। তো ফ্রেন্ডস, চলে আসছে আমাদের বড় ভাই, তো তাও না ক্লাসের মধ্যে। হাই দেন ভাই, এইবার হাই দেন। এটা কি ভাই আমাদের জন্য গিফট নিয়ে আসছে? এই যে এই এই যে এই জিনিসটা, কারণ আমার ফোনে ছবি তোলা আছে। শোনেন, ও পড়তে গেলে ট্যালেন্ট থাকা লাগে, ঠিক আছে? আমি হাতের লেখা খারাপ হইলে ভালো পড়তে পারি ভাই, কারণ আমি টিচারের কাছে পড়তাম, একমাত্র ওই টিচারের হাতের লেখা আমি ছাড়া কেউ পড়তে পারতো না। ইটস কল ট্যালেন্ট, ঠিক আছে? আমাদের বকের ভাই তো ট্যালেন্টটা নাই, আমরা তো একেবারে আমি এক পিস বাচ্চা তো উঠেছিলাম, তারপর উঠেছিলাম তো ওয়াহিদ ভাই আমাদের পাশে কতদিন পরে আসলেন বলেন? দুই মাস। এই যে আমাদের মাস, এইটা না এইডে, এইডে এইটা গ্রিম্বল না, গ্রিম্বলটা হচ্ছে আপনার অটোমেটিকটা, এটা হচ্ছে গরিল্লা ট্রাইপড, গরিল্লা গিম্বল। মোটেও বলবেন না মনে ছিল না, আমরা সেকেন্ডে সেকেন্ডে আপনারা মনে করাই দিই। আর তো চুল তো বানাচ্ছেন নায়কের মতন, দেখা গেলো ধরে নিয়ে চলে গেলো, আসেন সিনেমা করে দিয়ে যান। তারপর ভিডিও করার কি দরকার হিসাবে? এগুলো তো ভিডিও করতে হবে, ডেইলি ব্লগ না? ডেইলি ব্লগ এর দিয়ে ইনক্লুড। তারপর রিক্সাওয়ালা কি বললো? পথচারী মরে পড়ে গেছে, মরে গেছে। আপনাদের এই যে আপনি এত সুন্দর একটা সপরিবার হেঁটে আসতেছিল, আপনারা তাদের মেরে দিলেন, ঠিক আছে? ওই যে আমাদের লবস্টার, বড় সাইজের লবস্টার, বড় সাইজ, সেই টেস্টি খাইতে কিন্তু। যারা যারা ভিউয়ার্সদের বেশি টাকা হয়ে গেছে খাইতে চান, তারা অবশ্যই যশোর ফিউশনের সাথে যোগাযোগ করে দুইটা নিয়ে নেন, নিয়ে রান্না করে খেয়ে ফেলেন। ভাই কি দেখেন ভাই? এই দেখেন, দেখছেন এই যে আমার মাস্টারে কষ্ট দিচ্ছে, মানে এখন ওয়াইন্ডার মাস্টারে কষ্ট দিচ্ছে আর কি। সাহস থাকলে তা ওর ওর আপনি ঘাড়ের পরে চেপে ধরে বসে আছেন। এই মাস্টার নিয়ে এনার্জি হয়ে গেছে। মাস্টার কি করো বলেন? এই ওয়াসিম ভাইয়ের জন্য হর্নট নিচ্ছি, তার সোপায় যাব। আর তার দোকানে যাওয়ার আগে আর কি হচ্ছে, আমরা ইসে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে যাব, আমাদের খাবার যাচ্ছে বাইরে, একটা মেবি যাবে চিটাগাংয়ে আর একটা যাবে বগুড়ায়। তো একজন নিচ্ছে দশ, একজন নেবে কত, 10 কেজি না একজন, 10 কেজি নেবে একজন, আর কি 15 কেজি নেবে একজন, আর একজন নেবে হচ্ছে 3 কেজি আর কি। কেজির হিসাব বললাম এটা প্যাকেট হিসাবে, যেহেতু আমাদের পার প্যাকেটে 200 গ্রাম করে থাকে। তো এই যে হর্নট নেওয়া হয়ে গেছে, এই যে আমাদের হর্নটের আর কি ইয়ে আছে, অল্প কিছুই হর্নট, বাট
দিতাম না, শুধুমাত্র যেহেতু ওয়াসিম ভাই পরিচিত খুব, মানে বারবার বলতেছিল আগ্রহ করে যে তার লাগবে, এই জন্যই দিচ্ছি। কারণ হর্নাটা আমার অনেক কাজের একটা প্ল্যান্ট। ওই যে আমাদের বাইক, এই বাইকে করে আমরা ঘোরাঘুরি করি। ও আজকে জানেন আমাদের বাসার পাশে ওয়াজ মাহফিল আছে, রাত্রে ওখানে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।